আসসালামু আলাইকুম, ডক্টর আসিফ বলছি। আজকে আমরা আলোচনা করব কলোনোস্কোপি নিয়ে। অনেকদিন ধরেই অনেকে রিকোয়েস্ট করছেন, পেশেন্টরা প্রতিদিন আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ডাক্তার কলোনোস্কোপির উপর একটা ভিডিও করেন। আমি জানি যে কলোনোস্কোপি নিয়ে পেশেন্টদের অনেক ভীতি আছে, অনেকেই এটাকে খুব ভয় পায়, অনেকে জিজ্ঞাসা করেন যে এটা প্রিপারেশনটা কিভাবে হবে, প্রিপারেশন নিতে কষ্ট হবে কি না, কলোনোস্কোপি করতে কতক্ষণ লাগে, কলোনোস্কোপি করতে কষ্ট হবে কি না, বা করার পরে কোনো সমস্যা হবে কি না। অনেকে জিজ্ঞেস করেন কেন হচ্ছে, কেন করতে হচ্ছে, তো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এগুলিরই কিছুটা উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। সবকিছু হয়তো একদিনে বলা যাবে না, বাট তারপরেও চেষ্টা করব। কলোনোস্কোপ এই ইনভেস্টিগেশনটা কিন্তু আসলে অনেক দিন ধরেই আছে, কিন্তু এই 2005-06 সালে আমার মনে আছে যখন একজন পেশেন্টকে বলতাম যে কলোনোস্কোপি লাগবে, তখনও পেশেন্টরা কিন্তু অনেকেই চিন্ত না এটা কী ধরনের ইনভেস্টিগেশন, জিজ্ঞেস করতে এটা কীরকম করে করে, কীভাবে করে। বাট ফর্চুনেটলি এখন কিন্তু মোটামুটি সবাই এটা জানে, কলোনোস্কোপি কাউকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া লাগে না। এবং ইনফ্যাক্ট অনেক পেশেন্টরা এসে শুধু বলে যে ডাক্তার আমাকে একটু কলোনোস্কোপি করে দেখে দিন তো ভিতরে কোনো সমস্যা আছে কি না। তো সেই দিক দিয়ে এখন পেশেন্টরা অনেক অ্যালার্ট, সবাই এটা জানে, বাট তারপরেও ভীতিগুলি কাজ করে। আমরা যতদূর জানি যে পেশেন্টরাই আসলে কিছুটা এই ভীতিগুলি ছড়ায়। আমি এটা অনেক দিন ধরে রিসার্চ করে দেখেছি যে কোনো পেশেন্ট, একটা জাস্ট গল্প বলে রাখি এখানে, এক পেশেন্ট আমাকে বলল যে ডাক্তার আমার তো কলোনোস্কোপি হলো, আমি তো টের পেলাম না, আপনি আসলে করেছেন নাকি করেন না আমি তো বুঝতে পারি না। কিন্তু ওই পেশেন্ট নাকি আরেক পেশেন্টকে বলছে যে কলোনোস্কোপি করতে অনেক কষ্ট হচ্ছে। তো এখানে একটা ব্যাপার আছে যে হয়তো প্রিপারেশনের কষ্ট সেটা হয়তো সে বলেছে, বাট বেসিক্যালি এখন যে কলোনোস্কোপির যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, এই অ্যানেস্থেশিয়া বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু মনে রাখতে পারে না আসলে কি হয়েছে। সো প্রথমেই একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি কলোনোস্কোপি করতে প্রায় কখনোই কোনো কষ্ট হয় না। একটু অস্বস্তি লাগতে পারে, সেটা অ্যাগ্রিড, কিন্তু কষ্ট যেটা মানুষের যেটা বলে যে অসম্ভব কষ্ট হয়, সেটা আমি রিসেন্ট এখন আমরা যেভাবে কলোনোস্কোপি করা হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড, এ ধরনের হওয়ার কোনো কারণ নেই। আর এখন অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনারা ভিডিওগুলি দেখবেন, অনেক ফিল্ম স্টার, অনেক সুপারস্টাররাও নিজেদের কলোনোস্কোপি করেছেন, তাদের নিজস্ব ভিডিও আছে। আমি দেখলাম যে বিশ্ববিখ্যাত অ্যাক্টর উইল স্মিথের একটা ভিডিও আছে, ওটা দেখবেন, কলোনোস্কোপি দিয়ে সার্চ দিলে ইউটিউবে পাওয়া যায়, সেই ভিডিওটা দেখে নেবেন কেমন করে কলোনোস্কোপি করে। উনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন যে প্রসিজিওরটা কী, কেমন লাগে, করার পরে কেমন লাগে, কী করতে হয়, সব লেখা আছে, আবার সব ভিডিওতে আছে, দেখে নেবেন। প্রথমেই আসি যে কলোনোস্কোপি জিনিসটাকে, এটা হচ্ছে কি এক ধরনের ফ্লেক্সিবল ফাইবার অপটিক ক্যামেরা। কঠিন শোনাচ্ছে হয়তো, আমি সহজ করে বুঝিয়ে বলি। সহজ জিনিসটা হচ্ছে কি, একটা ক্যামেরা তো শুধু স্ট্রেইট দেখতে পায় সামনাসামনি, কিন্তু একটা কোলন, আমরা যেটা কোলনের ভিতর দেখবো, কোলন তো একটা আঁকা বাঁকা একটা সুরঙ্গ, সুরঙ্গের মতো বা একটা টানেলের মতো, তো এটার ভিতরে কেমন করে দেখবেন। এই জন্য একটা ফ্লেক্সিবল ক্যামেরা দরকার, যে ক্যামেরাটা এই সুরঙ্গের ভিতর দিয়ে আঁকা বাঁকা হয়ে যেতে পারবে, সেই জন্য এটাকে বলে একটা ফ্লেক্সিবল ফাইবার অপটিক ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অত্যন্ত হাই ডেফিনেশন ছবি তোলা যায় এবং হাইলি ম্যাগনিফাইড ছবি তোলা যায়, খুব অ্যাকিউরেটলি যে কোনো অত্যন্ত ক্ষুদ্র কোনো অংশের ছবি এটা দিয়ে তুলে আনা যায়। শুধু তাই নয়, যদি কোনো সন্দেহ থাকে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, তাহলে ওই অংশ থেকে বায়োপসিও নেওয়া যায়, যে বায়োপসিটা আদারওয়াইজ হয়তো অন্য কাটাকাটি করে আনা লাগতো, সেটা এই কলোনোস্কোপ দিয়ে আনা যাচ্ছে। সো এটা একটা বিশাল সুবিধা। এই ক্যামেরার সাথে কিন্তু আরও বেশ কয়েকটি পোর্ট বা ওখানে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে পানি আসা যাওয়া করে, যদি আমি কোনো জায়গায় ওয়াশ করতে চাই সেটা করা যায়, বাতাস আসা যাওয়া করে, কারণ আমরা কোলনটাকে একটু ফুলিয়ে তারপরে কাজগুলি করি, সো সেই বাতাসের আসা যাওয়া করা যায়। এবং ওই যে বললাম যে বায়োপসি নেওয়া অথবা অন্য কোনো থেরাপিউটিক প্রসিজিয়ার, যেমন ধরেন একটা পেশেন্টের একটা পলিপ বা অন্য কোনো সমস্যা যদি থাকে, ছোটো কিছু যদি থাকে, সেটা আমরা ওই কলোনোস্কোপের মধ্যে দিয়ে কিন্তু কেটে আনতে পারি। সেই যে কলোনোস্কোপিটা কেন করি, আমি খুব সহজভাবে যাব, সব ইন্ডিকেশন একসাথে বলা ডিফিকাল্ট। প্রথমত আমাদের একটা পেশেন্ট আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসছে, যদি ডাক্তারের কোনো সন্দেহ হয় যে এই ব্লিডিংটা কি মলদ্বার ছাড়াও কোলনের ভিতরে কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে কি না, তাহলে আমরা একটা কলোনোস্কোপি অ্যাডভাইস করি পেশেন্টকে। এই যেমন গতকালকেও একটা ভদ্রমহিলা আসছিলেন, ওনার প্যারেক্টাল ব্লিডিং হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে, প্রায় এক বছর ধরে উনি পাইলসের ঔষধ খেয়ে আসছেন, হেমোরয়েড বা পাইলসের ঔষধ খেয়ে আসছেন, কিন্তু কোনো সাকসেস হচ্ছে না। তো আমাদের ওখানে আসলো, আসার পরে আমরা দেখলাম যে হ্যাঁ, তার পাইলসের সমস্যা আছে সত্যি, কিন্তু তারপরে একটা কলোনোস্কোপি অ্যাডভাইস করলাম এবং কলোনোস্কোপি করেই দেখা গেল যে ওনার রেক্টামের মধ্যেই একটা বেশ বড় সড়ো পলিপ আছে। যখনই আমাদের কোনো সন্দেহ হবে যে কোলনের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, তখনই আমরা একটা কলোনোস্কোপি করব। সেই সমস্যাগুলি কি হতে পারে, যেমন ব্লিডিং হচ্ছে একটা পেশেন্টের, ভিতরে একটা পলিপ থাকতে পারে, যে কোনো আলসার থাকতে পারে,
একটু বয়স্ক ব্যক্তিদের ক্যান্সার থাকতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা যখন আমাদের মাথায় আসে তখনই আমরা একটা কলোনোস্কোপি করি। এছাড়াও একটা পেশেন্ট যদি অনেকদিন ধরে দেখা যায় যে ডায়রিয়ায় ভুগছে বা অনেকদিন ধরে কনস্টিপেশনে ভুগছে, যে বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, তার একটা নর্মাল বাউল হ্যাবিট ছিল সাডেনলি একটা চেঞ্জ চলে আসছে, এটাকে আমরা ইংরেজিতে বলি অল্টারেশন অফ বাউল হ্যাবিট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা একটা কলোনোস্কোপি করি। এছাড়া একটা পেশেন্টের হয়তো ভিজিবলি কোনো ব্লিডিং দেখা যাচ্ছে না বা আমি চোখে দেখছি না যে পেশেন্টের কোনো ব্লিডিং, পেশেন্টকে আমি জিজ্ঞাসা করি যে আপনার কি কোনো রক্ত যায়, পেশেন্ট বলে না আমার কোনো রক্ত যাচ্ছে না, বাট আমি গত 2 মাসে প্রায় 3 ব্যাগ রক্ত দিয়েছি। তখন আমাদের খুঁজে বের করতে হয় যে রক্তটা কোথা থেকে যাচ্ছে, এবং খুব কমন একটা সাইট হচ্ছে সিকাম, এবং সিকামে কোনো ম্যালিগন্যান্সি বা কোনো ক্যান্সার যদি হয় সেখান থেকে যে ব্লিডিংটা হয় এই ব্লিডিংটা কিন্তু চোখে পড়ে না, কারণ এই ব্লিডিংটা মলের সাথে মিশে যায় এবং বেশিরভাগ সময় পেশেন্টরা খেয়াল করতে পারে না। এটাকে আমরা আরেকটা মেডিকেল টার্মে বলি আনএক্সপ্লেইনড এনিমিয়া। সার্জিক্যালি বা সার্জনদের কাছে আনএক্সপ্লেইনড এনিমিয়া সাধারণত দুটো জায়গা থেকে হয়, এক হচ্ছে পাকস্থলী অথবা স্টমাক থেকে, আর হচ্ছে গিয়ে কোলনের শুরুর ভাগে যে জায়গাটা আছে বা সিকাম, এই দুই জায়গায় যদি কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকে থাকে এই সব জায়গা থেকে কিন্তু রক্ত যেতে পারে, এছাড়াও পলিপ থেকে রক্ত যেতে পারে। সো কোলনের সহজ কথা হচ্ছে কোলনের ভিতরে কোনো সমস্যা যদি থাকে, আমার সন্দেহ হয় যে এখানে কোনো সমস্যা আছে কিনা, তাহলেই আমরা কোলোনোস্কোপি করব। এছাড়া আমরা আরও কিছু কিছু ক্ষেত্রে করি, যেমন ধরেন কারো ফ্যামিলি হিস্ট্রি আছে যে ওনারা বাবা বা মার কারো কোলন ক্যান্সার ছিল, তখন কিন্তু আমরা ওনাদেরকে একটা কোলোনোস্কোপি করি। এগুলিকে এক ধরনের স্ক্রিনিং কোলোনোস্কোপি বলে। স্ক্রিনিং শব্দটা মিনিং হচ্ছে গিয়ে কারো কোনো রোগ হওয়ার আগেই সেই রোগ যে হবে এটাকে আমরা ডিটেক্ট করার একটা চিন্তা। যেমন ধরেন এটা খুব কমনলি ব্রেস্টে আমরা করি, ব্রেস্টে স্ক্রিনিং করি। যেমন ধরেন একটা পেশেন্টের ওই যে বললাম যে যার ফ্যামিলি হিস্ট্রিতে কোলন ক্যান্সার আছে, অথবা ধরেন কোলন ক্যান্সারগুলি সাধারণত হয় 40 বা 50 বছরের উপরে যাদের বয়স, তাদের কিন্তু কোনো সাইন সিমটম নেই, কিন্তু এর আগে ইনভেস্টিগেশনটা আমরা করতে চাই। কারণটা কি? কারণটা হচ্ছে বেশিরভাগ ক্যান্সারই কিন্তু আসলে পলিপ থেকে হয়, এবং যখন পলিপ আছে সেই মুহূর্তে কিন্তু তারা ক্যান্সার হয়নি, এটা ক্যান্সার হবে, হয়তো 3 বছর পর 2 বছর পরে একসময় ক্যান্সার হয়ে যাবে। তো এই সময় যদি আমরা পলিপটাকে ধরতে পারি এবং ধরে কেটে ফেলতে পারি তাহলে কিন্তু এই পেশেন্টের ক্যান্সার হওয়ার চান্স আর থাকে না। তো এই একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে কলোনোস্কোপির আছে, এবং এখন দেখা যায় যে আমরা কিন্তু অনেক আর্লি ক্যান্সার ধরতে পারি, এবং অনেক পেশেন্টের যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের কলোনোস্কোপি করে দেখা যায় যে পেটের মধ্যে আরও 2-3টা পলিপ আছে, এবং নিশ্চিত ছিল যে এই পলিপগুলি একসময় ক্যান্সার হয়ে যাবে কিন্তু কলোনোস্কোপি করে আমরা কেটে দিলাম। সো এটা একটা বিশাল সুবিধা কলোনোস্কোপির। এগুলিকে আমরা বলি স্ক্রিনিং কলোনোস্কোপি। এছাড়া আবার সার্ভেইলেন্স আছে, কারো কোনো রোগ হয়ে গিয়েছে, যেমন ধরেন একটা পেশেন্টের আলসারেটিভ কোলাইটিস আছে, এখন আমরা এই পেশেন্টটাকে ফলো আপ করছি যে কোলাইটিসটা এখন কী কোন গ্রেডের, এখন কি সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস আছে, মাইল্ড আছে না মডারেট আছে, সেটা বোঝার জন্য আমরা দেখতে পারি, অথবা আমরা যে চিকিৎসা দিয়েছি সেই চিকিৎসার রেসপন্সটা কীরকম হচ্ছে সেটা বোঝার জন্য আমরা কোলোনোস্কোপিগুলি করি আর অ্যাসেসমেন্ট করি। সার্ভেলেন্সের আরও একটা কারণ আছে, যেমন ধরেন আমরা একটা পেশেন্টের আলসারেটিভ কোলাইটিস আছে, এই পেশেন্টগুলির কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 10 বছর 12 বছর পরে কিন্তু ওখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। সো সেই ক্যান্সারের জন্য কিন্তু আমরা সার্ভেলেন্স বা ফলো আপ কোলোনোস্কোপিগুলি করি এই পেশেন্টদেরকে। সো এছাড়া অন্যান্য অনেক কারণ আছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে সার্জন বা যে ফিজিশিয়ান আপনাকে ট্রিট করছেন তার যখনই কোনো সন্দেহ হবে সে তখন একটা কোলোনোস্কোপি কিন্তু করবে। যেমন একটা পেশেন্ট আমাদেরকে বলেছিল, আমার মনে আছে ওনার বয়স ছিল খুব সুন্দর 48 বছর, উনি বলছে আমার কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা করে, এই একটা জিনিসই জাস্ট পেটে ব্যথা করে। তো ভালো কথা, আমরা বললাম যে তাও একটা, যেহেতু বয়স আপনার 48 হয়ে গেছে একটা কোলোনোস্কোপি করেন। উনি বললো যে না আমি কোলোনোস্কোপি করবো না, আমি শুনেছি এটা করলে অনেক ব্যথা ট্যাথা করে, আমি করবো না। তো উনি করলেন না। আচ্ছা করার তারপরে এক মাস পরে ভদ্রলোক আসলেন, এসে বললেন যে আচ্ছা ঠিক আছে এটা করেন, মাঝে মাঝে ব্যথা করে একটা দেখেন তো কী ব্যাপারটা, কি কেন ব্যথা করে। এবং কোলোনোস্কোপি করেই দেখা গেল যে পেটের ভিতরে এক জায়গায় তার একটা বেশ বড় একটা ক্যান্সার খুঁজে পাওয়া গেল। বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে কলোনোস্কোপি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার ফিজিশিয়ান বা আপনার সার্জন যিনি আপনাকে ট্রিট করছেন তার ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে। তিনি যখন মনে করবেন যে না এখানে সামথিং ইজ রং, আমার সন্দেহ হচ্ছে, কলোনোস্কোপিটা করে ফেলি, কারণ এটা একটা অত্যন্ত সিম্পল প্রসিজার। তবে হ্যাঁ, এটা প্রিপারেশনটা আসলে একটু কষ্ট। আমি আমার নিজেরও 2 বার কলোনোস্কোপি করেছি, আসলে 2 বারই জাস্ট চেক করার জন্য যে কোনো সমস্যা আছে কিনা, যেহেতু আমরা হাজার হাজার পেশেন্টের করছি, আমার মনে হয় নিজেরটা একবার করে রাখি যে নিজের কোনো সমস্যা আছে নাকি দেখে নিই। তো আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোলোনোস্কোপির প্রিপারেশনটা একটু কষ্টকর, সেটা হচ্ছে গিয়ে ঔষধ খেতে হয়, কিছু ওষুধ খেলে পেট ক্লিয়ার করার জন্য বেশ ডায়রিয়া হয়, সেই সময়টা একটু কষ্ট হয়, আগের দিন রাতের বেলা ওই ডায়রিয়া হয়ে তারপরে
পেটটা ক্লিয়ার করা একটু কষ্ট, একটু খারাপ লাগে, এটা সত্যি কথা। প্রসিজিওরটা কিন্তু একেবারেই পেইনলেস, আমি তো দুবার করেছি এবং আমি দ্বিতীয়বার আমি কোনো অ্যানেস্থেশিয়া বা কোনো সিডেশন ছাড়াই করেছি। আমি বলছি করেন, দেখি যদি কষ্ট হয় তাহলে ঔষধ নিব। আমি চেক করে দেখেছি যেটা আলটিমেটলি কিন্তু খুব বেশি কষ্টকর নয়। তো পেটের ভিতরে একটু গ্যাস থাকে, সেটাও এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে গ্যাস ট্যাস বের হয়ে যায়, সো পেশেন্টটা খুবই কমফোর্টেবল থাকে। আর এখন আমরা যেটা করি যে পেটের ভিতরে ডাইরেক্ট বাতাস না দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিই, এবং কার্বন ডাইঅক্সাইড দিলে দেখা যায় যে যে গ্যাসের যে সমস্যা যেটা হয় পেশেন্টের সেটাও থাকে না। আর যারা একটু ভয় পায় তাদেরকে আমরা একটু সিডেট করে নিই, এবং সিডেশনগুলি আজকাল এত ভালো ঔষধ চলে এসেছে যে বেশিরভাগ পেশেন্ট ব্যথা তো দূরে থাকে, তাদের মনেও থাকে না যে তার কোনো সমস্যা হয়েছে। আমি অনেকবার দেখেছি যে কলোনোস্কোপি করা হয়েছে, পেশেন্ট তো একটু শুয়ে আছে পোস্ট অপে, শুয়ে থাকার সময় আমি একটু জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন, তো পেশেন্ট বললো যে আমার কলোনোস্কোপি করবেন না, বললাম কট হয়ে গিয়েছে, না না হয় নাই, আমি তো কিছু টের পেলাম না। এটা আসলে ঔষধের সাইড এফেক্ট। এখন আসি কিছু থেরাপিউটিক কাজেও কিন্তু আমরা কলোনোস্কোপি কাজে লাগাতে পারি, থেরাপিউটিক মানে ট্রিটমেন্টের কাজে। যেমন ধরেন একটা পেশেন্টের পলিপ হলো, পলিপ আগের দিনে যখন কোলনের ভিতরে পলিপ বের হওয়ার কোনো সমস্যা হতো তখন দেখা যেত কোলন কেটে তারপরে পলিপটা বের করতে হচ্ছে, কিন্তু এখন কলোনোস্কোপি থাকায় খুব সহজেই অত্যন্ত বড় পলিপগুলো কিন্তু আমরা কলোনোস্কোপির মাধ্যমে কেটে নিয়ে আসতে পারছি। সো সেটা কলোনোস্কোপির একটা বিশাল অ্যাডভান্টেজ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের পলিপ খুব বেশি হয়। আমরা কমনলি দেখি এক বছরের বাচ্চা, ইভেন ছয় মাসের বাচ্চা ব্লিডিং নিয়ে এসেছে, ব্লিডিং নিয়ে কলোনোস্কোপি করলেই দেখা যায় যে পলিপ পাওয়া গেছে, এবং পলিপগুলি খুব সহজেই কেটে আনা যায়। আমরা প্রায় প্রতিদিনই একটা বা দুটো বাচ্চার কলোনোস্কোপি পলিপেক্টমি করে থাকি, এটা খুব কমন একটা প্রসিজিওর হয়ে গেছে এখন, আর বয়স্কদের তো থাকেই। সো মেইনলি থেরাপিউটিক কাজে আমরা পলিপগুলি কাটার কাজেই ইউজ করি। এছাড়া বায়োপসি তো নেওয়াই হচ্ছে কলোনোস্কোপি দিয়ে, সেটা নিয়ে অলরেডি ডিসকাস করলাম। তো সবার শেষের কথা একটাই বলে রাখি, সেটা হচ্ছে কলোনোস্কোপি নিয়ে একদমই ভয় পাবেন না। কলোনোস্কোপি যাদের বয়স 40-এর উপরে তারা অবশ্যই একটা কলোনোস্কোপি করে নেবেন, আর যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার আছে তারা কলোনোস্কোপি করে নেবেন। যদি আপনার কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে, টয়লেট করার সময় ব্লিডিংয়ের একটা হিস্ট্রি থাকে, লং টার্ম ধরে ব্লিডিং হচ্ছে, একটু কলোনোস্কোপি করে নিতে পারেন। আর যাদের অল্টারেশন অফ বাউল হ্যাবিট বা যাদের দীর্ঘদিন ধরে আমাশয় বা কনস্টিপেশন হচ্ছে, তো কলোনোস্কোপি করতে একদমই ভয় পাবেন না, শুধু একজন এক্সপার্ট কলোনোস্কোপিস্ট দিয়ে করাবেন। এটাই হচ্ছে গিয়ে একমাত্র উপদেশ আজকের। তো আশা করি আজকের কথাগুলিতে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।